গত 118 দিনে সবথেকে কম সংক্রমণ। সোমবার সারা দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন 31,443 জন। সুস্থতার হার বেড়ে রয়েছে 97.18%। এই মুহূর্তে অ্যাক্টিভ কেস 4,31,315টি। 109 দিন পর নিম্নমুখী সংক্রমিতের পরিসংখ্যান। ফের করোনা হানায় ত্রস্ত আমেরিকা। গত সপ্তাহ থেকে মার্কিন মুলুকের 40টির বেশি রাজ্যে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ, যার নেপথ্যে রয়েছে করোনার ডেল্টা স্ট্রেন, এমনটাই জানাচ্ছেন মার্কিন স্বাস্থ্য আধিকারিকেরা। বর্তমানে আমেরিকা গত এক সপ্তাহ ধরে গড়ে 19,455 জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে, যা তার আগের সপ্তাহের থেকে 47% বেড়েছে বলে জানানো হচ্ছে। এদিকে গত 2 মাস যাবৎ আমেরিকার করোনা পরিস্থিতি ছিল অনেকটাই নিয়ন্ত্রণে, কিন্তু গত সপ্তাহের করোনা বৃদ্ধিতেই ফের বাড়ছে উদ্বেগ। বেশ কয়েকদিন ধরে 40,000-এর ঘরে ঘোরাফেরা করার পর গতকাল তা নেমে এসেছে 30,000-এর নিচে। মঙ্গলবার আরও কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী আপাতত মৃতের সংখ্যা 4,10,784 জন। গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 49,007 জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট 3,63,720 জন। দেশে অনেকটাই কমেছে আক্রান্তের সংখ্যা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।